আজকের এই প্রবচনটি শ্রীল প্রভুপাদ দিয়েছিলেন 1975 সালের 20 ফেব্রুয়ারি ক্যারাকাস। আমি জানি না ক্যারাকাসটা কোথায়। সো ফার্স্ট অফ অল বিফোর বিগিনিং দ্য শ্রীমৎ ভাগবতম দ্য অথর ইজ অফারিং রেসপেক্টফুল অবিসেন্সেস টু দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। ভাগবতের শুরুই হল ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব অর্থাৎ বসুদেবের পুত্র সর্বব্যাপক ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি, অর্থাৎ পরম পুরুষ, এই জগতের যে উৎস, প্রতিটি লাইনে ওনাকেই ব্যাখ্যা করা হয়েছে। যেমন জন্মাদ্দেশ্য যত, যার থেকে সব কিছুর জন্ম, কার থেকে? বাসুদেব থেকে। তিনি ব্রহ্ম হৃদয় আদি কবি, যিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশ করেছিলেন, কে? বাসুদেব। মানে প্রতিটি লাইনই কিন্তু বাসুদেবকে বোঝাচ্ছে। তো এইভাবে শ্রীমৎ ভাগবতে সমস্ত কিছুর উৎস নিয়ে আলোচনা করা হয়েছে, এটা প্রথম কথাতেই বলে দেওয়া হয়েছে। এখন এই যে উৎস, সব কিছুর উৎস, এটা কিন্তু বৈজ্ঞানিকরাও জানার চেষ্টা করছেন। বৈজ্ঞানিকদের মধ্যে অনেক গবেষণা চলছে। বৈজ্ঞানিকরা, তারা যে এই জগতের উৎস কী, তারা বলে অরিজিন অফ ক্রিয়েশন। অরিজিন অফ ক্রিয়েশন মানে এই সৃষ্টির উৎসটা কীভাবে হলো। কিন্তু বৈজ্ঞানিকরা যেহেতু বেশিরভাগই নাস্তিক, কিছু কিছু বৈজ্ঞানিক আছে ভগবান শব্দটা উচ্চারণ করতে দেবে না। তো ভগবান শব্দ উচ্চারণ করলে এটা অশুচি হয়ে গেল, মানে এটা বিজ্ঞান হলো না, বিজ্ঞান হলো না। বিজ্ঞান মানে ভগবান শব্দটা বাদ দিয়ে ই করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। তো প্রভুপাদ এখানে ব্যাখ্যা করেছেন, বৈজ্ঞানিকরা বলেন দ্য থিং দ্যাট দ্য অরিজিন অফ লাইফ ইজ কেমিক্যাল কম্বিনেশন। শুধু জীবন নয়, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, ব্রহ্মাণ্ড, তাদেরকে যদি প্রশ্ন করা হয় এগুলি কোথা থেকে এলো, কোথা থেকে সৃষ্টি হলো, অরিজিনটা কি, উৎসটা কি, সব কিছুর একটা গোড়া থাকে, তাই না? সব কিছুর একটা উৎস থাকে, অরিজিন থাকে। তো বৈজ্ঞানিকদেরকে যদি প্রশ্ন করা হয় যে এই সব কিছু, যত গ্রহ নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি এবং জীবন, প্রাণ, কীভাবে সৃষ্টি হলো, তো একটা থিওরি হলো কেমিক্যাল ইভলিউশন, কেমিক্যাল ইভলিউশন বা কেমিক্যাল কম্বিনেশন থেকে হয়েছে। মানে কিছু রাসায়নিক দ্রব্য ছিল, সেই রাসায়নিক দ্রব্যগুলির মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে জগৎ সৃষ্টি হয়েছে, গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছে, প্রাণ সৃষ্টি হয়েছে। কিন্তু হে বৈজ্ঞানিক মশাই, রাসায়নিক দ্রব্যগুলি কোথা থেকে এলো? রাসায়নিক দ্রব্যগুলি কি শূন্য থেকে পড়লো? রাসায়নিক দ্রব্যগুলি কে বানালো? রাসায়নিক দ্রব্যগুলি এলো কোথা থেকে? না, এগুলি আগে থেকেই ছিল, তাহলে আপনার কাছে আমার যাওয়ার কী দরকার? আগে থেকেই ছিল, তাহলে আমি বলবো পৃথিবীও আগে থেকেই ছিল, সূর্য আগে থেকেই ছিল, প্রাণ আগে থেকেই ছিল। আগে থেকেই ছিল যদি বলি তো আমার উত্তর হয়েই গেল, আবার আপনার কাছে আমার যেতে হবে কেন? একটা বাচ্চা শিশুও কিন্তু এটা বুঝতে পারে যে একটা কেমিক্যাল, বলছে অনেক কেমিক্যাল আগে থেকেই ছিল, সেই কেমিক্যালগুলির মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে, কেমিক্যাল রিয়াকশন হয়ে সব কিছু সৃষ্টি হয়েছে। তো কেমিক্যালগুলি কোথা থেকে এলো? সেখানে সাত চরেও উত্তর নাই। হ্যাঁ, বৈজ্ঞানিকদের প্রতিটি থিওরি, প্রতিটি থিওরি এরকম, প্রতিটি থিওরি একেবারে বোকা। হ্যাঁ, এরা কিন্তু নোবেল পুরস্কার পাওয়া বৈজ্ঞানিক যারা বলছে। ওই জন্যই প্রভুপাদ বলতেন অল দ্য রাস্কেলস অ্যান্ড স্টুপিডস অ্যান্ড ননসেন্স আর পাসিং এ স্কলার। প্রভুপাদ বলতেন যত রকমের গর্ধব আছে, যত রকমের গণ্যমূর্খ আছে, এরা পণ্ডিত রূপে সমাজে সম্মানিত হচ্ছে। একটা বাচ্চা ছিল যদি প্রশ্ন করে যে কেমিক্যালগুলি এলো কোথা থেকে, এগুলো আগে থেকেই ছিল, তাহলে পৃথিবীও আগে থেকে ছিল, সূর্য আগে থেকে ছিল, সবই আগে থেকে ছিল, তাহলে আপনার কাছে আমার যাওয়ার দরকারটা কি? আপনার কাছে আমি গিয়েছি একটা উত্তর পাওয়ার জন্য। একজন বৈজ্ঞানিক বলছেন বাই চান্স, সব কিছু সৃষ্টি হয়েছে বাই চান্স, এটাকে বলে চান্স থিওরি। আগেরটা হলো কেমিক্যাল ইভলিউশন থিওরি, আরেকটা হচ্ছে চান্স থিওরি, সব কিছু বাই চান্স সৃষ্টি হয়ে গেছে। উনি আবার নোবেল পুরস্কার পেয়েছেন বাই চান্স থিওরি যিনি, ওরা করে কি, ওই থিওরিটা তো একটা বাচ্চাও বুঝতে পারে, কিন্তু যাতে এটা কেউ বুঝতে না পারে সেই জন্য খুব অঙ্ক, মানে বড় বড় অঙ্কের বই ছাপায়। সুতরাং দেয়ার ফর বাই চান্স, সুতরাং এত মানে
একশো পৃষ্ঠার অঙ্ক করে বলে দেবে লাস্টে বাই চান্স। অঙ্ক দেখেই অনেকে ভয় পেয়ে যায় যে মনে হয় ঠিকই বাই চান্স, তাই না? প্রভুপাদ বলতেন ওয়ার্ড জাগলারি, কথার জাদু, পাণ্ডিত্যে চাপলম্বচ। কলিযুগে যারা খুব বাক্যে চপলতা দেখাতে পারবে তারাই পণ্ডিত বলে সমাদৃত হবে। তো কীভাবে সৃষ্টি হলো না? বাই চান্স। তো বাই চান্স বললে সবাই তো সহজে মানবে না, তাই কিছু অঙ্ক টঙ্ক দেখিয়ে, হয়তো অনেকগুলি অঙ্ক দেখালো, দেখিয়ে লাস্টে বললো দেয়ার পর বাই চান্স। তো একজন গিয়ে প্রভুপাদকে বলেছেন যে বৈজ্ঞানিক নোবেল পুরস্কার পেয়েছেন, উনি বলছেন যে সব কিছুই সৃষ্টি হয়েছে বাই চান্স। প্রভুপাদ বললেন, প্রভুপাদের উত্তর বলছেন ওনাকে গিয়ে বলো যে উনি যে নোবেল পুরস্কার পেয়েছেন সেটাও বাই চান্স। এই এই উত্তর আমাদের মুখে আসতো না, প্রভুপাদের মুখেই সম্ভব, প্রভুপাদের শ্রী মুখেই সম্ভব। যে ওনাকে গিয়ে বলো উনি যে নোবেল পুরস্কারটা পেয়েছেন এটাও বাই চান্স, ওনার নোবেল পুরস্কার পাওয়ার কোনো যোগ্যতা নাই, উনি বাই চান্স পেয়ে গেছেন। তো এইভাবে অনেক রকমের থিওরি আছে, আপনারা শুনেছেন বিগ ব্যাং থিওরি। হ্যাঁ, বিগ ব্যাং থিওরি বলে যে একটা পিণ্ড ছিল। এখানে আমরা ভাগবতে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছি, জন্মাদৃশ্য যত, যার থেকে সব কিছুর জন্ম হয়েছে। আবার বৈজ্ঞানিকরা সেই চেষ্টাই করছে, তারা বলছে একটা পিণ্ড ছিল, সেই এটাকে বলে চাঙ্ক, সেই চাঙ্কের মধ্যে একটা বিস্ফোরণ হলো, সেই বিস্ফোরণ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো, প্রকাশ হলো। তো প্রশ্ন হলো যে চাঙ্কটা কোথা থেকে এলো, চাঙ্কটা এলো কোথা থেকে? অনেকে বলে যে আপনারাও যে বলেন কৃষ্ণ থেকে এলো, কৃষ্ণ কোথা থেকে এলো? সেটা আমরা আসছি, আমাদের খুব সলিড উত্তর আছে। তা আমাদের প্রশ্ন হলো চাঙ্কটা কোথা থেকে এলো? একটা পিণ্ড, পিণ্ড থেকে বিস্ফোরণ হলো, সেই পিণ্ডটা এলো কোথা থেকে? বলেন এটা আগে থেকেই ছিল। আগে থেকেই যদি ছিল, পৃথিবীও আগে থেকে ছিল, সূর্য আগে থেকে ছিল, সবই আগে থেকে ছিল, আপনার কাছে যাওয়ার আমার আর কোনো দরকার নাই। আরেকটা থিওরি হলো ব্ল্যাক হোল। তারা বলে সব কিছু একটা ব্ল্যাক হোল বলে একটা পয়েন্ট, তার মধ্যে সব কিছুই ঘনীভূত ছিল, পরবর্তীকালে সেটা প্রসারিত হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ হল। তো এগুলি আমরা সহজ ভাষায় বলি, আর ওরা একটু অঙ্ক টঙ্ক দেখিয়ে বলে, এই যে আর কিছু না। ওরা অনেক কঠিন কঠিন অঙ্ক দেখাবে, যে অঙ্ক বুঝতে গেলে আপনাকে অনেক পড়াশোনা করতে হবে। তো আমাদের শ্রীপাদ জননীবাস প্রভু একদিন বলছেন, তারা বলে ব্ল্যাক হোল, আমরা বলি ব্ল্যাক পার্সন, খুব একটা পার্থক্য নাই। তারা বলছে ব্ল্যাক হোল থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, প্রাণের সৃষ্টি হয়েছে, আর আমরা বলি ব্ল্যাক পার্সন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, প্রাণের সৃষ্টি হয়েছে। সেই ব্ল্যাক পার্সনটাকে কৃষ্ণ। হ্যাঁ, প্রশ্ন তো থাকেই, তো কৃষ্ণ কোথা থেকে এলো? আচ্ছা, আরেকটা থিওরি হলো রিডাকশনিস্ট থিওরি, রিডাকশনিস্ট। তারা বলে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে পরমাণু থেকে। এই থিওরির নাম হচ্ছে রিডাকশনিস্ট থিওরি, যে প্রাণও সৃষ্টি হয়েছে পরমাণু থেকে, ব্রহ্মাণ্ড, গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র সবই সৃষ্টি হয়েছে পরমাণু থেকে। তাহলে যদি একটা বাচ্চা প্রশ্ন করে যে পরমাণুগুলি কোথা থেকে এলো, পরমাণুগুলি কি শূন্য থেকে এলো? না, পরমাণুগুলি আগে থেকেই ছিল, ব্ল্যাক হোল আগে থেকেই ছিল, বিগ ব্যাং আগে থেকেই ছিল, সেই চাঙ্ক আগে থেকেই ছিল। তো সবই যদি আগে থেকেই ছিল, তুমি তো উত্তরটা দিতে পারলে না, উত্তরটা তো হলো না, পরিষ্কার ব্যাপারটা পরিষ্কার, উত্তরটা তো হলো না। তো এখন বলতে পারেন, তাহলে আপনারা বলুন, আপনারা যদি বলেন কৃষ্ণ, সে তো আগে থেকেই ছিল। আমরা বলি যে আপনারা যতগুলি বলেছেন এগুলি কোথা থেকে এলো আপনারা বলতে পারছেন না। তারা বলে এগুলি শূন্য থেকে এসছে। যেমন রাসায়নিক দ্রব্যগুলি কোথা থেকে এলো? না, শূন্য থেকে। আমাদের শ্রীল প্রভুপাদকে বলা হয় নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী, উনি শূন্যবাদকে মানে পরাজিত করেছেন। শূন্যবাদ, কেমিক্যাল রিভলিউশন, কোথা থেকে কেমিক্যালগুলি এলো? শূন্য থেকে। বিগ ব্যাং, বিগ ব্যাং চাঙ্ক কোথা থেকে এলো? শূন্য থেকে। ব্ল্যাক হোল কোথা থেকে এলো? শূন্য থেকে। পরমাণু কোথা থেকে এলো? শূন্য থেকে। সমস্ত বৈজ্ঞানিকরাই শূন্যবাদী। আমাদের প্রভুপাদ বলছেন শূন্যের বিপরীত, শূন্যের বিপরীত কি? যেমন সাদার বিপরীত কালো, সুন্দরের বিপরীত কুৎসিত, শূন্যের বিপরীত কি?
কেউ বলতে পারবেন? শূন্যের বিপরীত অসীম, অসীম, পূর্ণ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। বৈজ্ঞানিকদের সঙ্গে আপনাদের পার্থক্য কি? বৈজ্ঞানিকরা বলছে শূন্য থেকে সব কিছুর সৃষ্টি হয়েছে, আমরা বলছি শূন্যের অপোজিট, শূন্যের যে বিপরীত পূর্ণ, পূর্ণ থেকে সব কিছুর সৃষ্টি হয়েছে। যদি বলেন পূর্ণ কোথা থেকে এলো, প্রশ্নটা ভুল আছে। আমি একটা বৃত্ত আঁকলাম, আমি বললাম এই বৃত্তটা পূর্ণ বৃত্ত। আপনি যদি বলেন এই পূর্ণ বৃত্তটা কোথা থেকে এলো, আমি যদি বলি তার বাইরে আরও 10টা বৃত্ত আছে, তাহলে কি পূর্ণ বৃত্তটা পূর্ণ হলো না অপূর্ণ হলো? একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। আমি একটা বৃত্ত একে বললাম এই বৃত্তটা পূর্ণ, তারপরে আপনি বললেন এই পূর্ণ বৃত্তটা কোথা থেকে সৃষ্টি হলো। আমি যদি বলি পূর্ণ বৃত্তের বাইরে আরও 10টা বৃত্ত আছে, তাইলে কি বৃত্তটা পূর্ণ হলো না অপূর্ণ? অপূর্ণ। 10টা বৃত্ত যদি থাকেও এই পূর্ণ বৃত্তের ভেতরে ঢুকতে হবে, তাই না? তাইলেই তো পূর্ণ বৃত্ত পূর্ণ হবে। তাই আমাদের আমাদের বৈদিক সিদ্ধান্ত হলো ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। সব কিছু সৃষ্টি হয়েছে পূর্ণ থেকে। এরপরে আমরা বলি কৃষ্ণ, আগে পূর্ণ তারপরে কৃষ্ণ। বলি কৃষ্ণ কি পূর্ণ? হ্যাঁ। পূর্ণের যা যা লক্ষণ কৃষ্ণের মধ্যে আছে, বলুন পূর্ণের কী কী লক্ষণ? যেমন রাস নাচের সময় কৃষ্ণ নিজেকে লক্ষ লক্ষ রূপে বিস্তার করেছেন, যতজন গোপী ততজন কৃষ্ণ। তাহলে কৃষ্ণ কি অপূর্ণ না পূর্ণ? অনেকে বলে ভগবান নিরাকার। নিরাকার মানে রূপের অভাব, রূপের অভাব। তো অভাব কি পূর্ণের লক্ষণ না অপূর্ণের লক্ষণ? অভাব অনটন, অভাব অনটন, এটা কি পূর্ণের লক্ষণ না অপূর্ণের লক্ষণ? অপূর্ণের লক্ষণ। তো যারা বলে নিরাকার মানে রূপের অভাব, তার মানে তারা ভগবানকে অপূর্ণ বানাতে চাইছে। আমরা বলি অনন্ত রূপম, অনন্ত রূপম, ভগবানের রূপের কোনো অভাব নাই, রূপের অভাব নাই, জ্ঞানের অভাব নাই, শক্তির অভাব নাই, তাইলেই তো তিনি পূর্ণ। তো এইভাবে আমাদের বৈদিক শাস্ত্রের উত্তর হচ্ছে যে সব কিছুর সৃষ্টি হয়েছে পূর্ণ থেকে, এবং পূর্ণ হলেন ভগবান, এবং স্বয়ং ভগবান হলেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। পূর্ণ পূর্ণের পরিচয় দিচ্ছেন। অহং সর্বস্য প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। অহং সর্বস্য প্রভব, আমি সব কিছুর গোড়া। প্রভব মানে গোড়া, উৎস, অরিজিন। অহং সর্বস্য প্রভব, গীতায় কৃষ্ণ সরাসরি বলছেন, ভগবান নিজে নিজের আত্মপরিচয় দিচ্ছেন। অহং সর্বস্য প্রভব, আমি সব কিছুর উৎস। মত্ত সর্বং প্রবর্ততে, মত্ত মানে আমার থেকে, সর্বং প্রবর্ততে, আমার থেকেই সব কিছুর সৃষ্টি হয়েছে। মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধাভাব সমন্বিতা। যারা বুদ্ধিসম্পন্ন মানে বোকা নয়, মূর্খ নয়, বুধাভাব সমন্বিতা, বুধ সমন্বিত আবার ভাব প্রেম। শুধু বুধ থাকলে হবে না, বুদ্ধি অনেকেরই আছে প্রেম নাই, তারাও আবার ভগবানকে ভজনা করতে পারবে না। দুটো জিনিস থাকতে হবে, একটা হলো বুদ্ধি আর একটা হলো ভাব। বুধা ভাব, বুধা মানে বুদ্ধি আর ভাব মানে প্রেম। হ্যাঁ, তো বুধা ভাব সমন্বিতা, যাদের হৃদয় বুদ্ধি এবং ভাবের দ্বারা সমন্বিত। হ্যাঁ, ইতিমত্তা, এই মনে করে, কি মনে করে? যে অহং সর্বস্ব প্রভব, আমি হচ্ছি সব কিছুর গোড়া, আমি হচ্ছি সব কিছুর উৎস। হ্যাঁ, এবং মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকেই সব কিছুর সৃষ্টি হয়েছে। এরকম মনে করে যারা বুদ্ধিসম্পন্ন এবং প্রেম সম্পন্ন, প্রেম সমন্বিত এবং বুদ্ধি সমন্বিত, তারা আমার ভজনা করে। ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিত। নমে বিদুষুর গণ প্রভবং ন মহর্ষয় অহম আদিহি দেবানাম মহর্ষিণাম চ সর্বশ। নমে বিদুষুর গণ, দেবতারা আমাকে জানে না। ন মে বিদু, বিদু মানে জানা, ন মানে না। নমে বিদু সুরগণা, দেবতারা আমাকে জানে না। প্রভবং ন মহর্ষয়, আমি যে সব কিছুর প্রভাব বা উৎস, মহর্ষিরাও জানে না, মহর্ষিরাও জানে না মানে মুনি ঋষিরাও জানে না। হ্যাঁ, নমে বিদু সুরগণা প্রভবং ন মহর্ষয় অহম আদিহি দেবানাম, আমি দেবতাদেরও আদি। গোবিন্দম আদি পুরুষম, আমি দেবতাদেরও আদি। মহর্ষিণাম চ সর্বশ, এমনকি মহর্ষিদেরও আমি আদি। সর্বতোভাবে সর্বশ, সর্বতোভাবে আমি তাদের উৎস, আমি তাদের আদি। গোবিন্দম আদি পুরুষম, তিনি হচ্ছেন পূর্ণ। হ্যাঁ, কৃষ্ণকে বলা হয়, বৃন্দাবনের কৃষ্ণকে বলা হয় পূর্ণতম, আর
মথুরার কৃষ্ণকে বলা হয় পূর্ণতর, আর দ্বারকার কৃষ্ণকে বলা হয় পূর্ণ, পূর্ণ পূর্ণতর পূর্ণতম, একই কৃষ্ণ, কিন্তু তিনি পূর্ণতম রূপে কোথায় প্রকাশিত? বৃন্দাবন। কারণ সেখানে তা কি তাকে পূর্ণতম বানালো? প্রেম। প্রেমটা বৃন্দাবনের মতো আর কোথাও নাই। বলা হয় কৃষ্ণের থেকে কৃষ্ণ প্রেম আরও বড়। ভগবান কৃষ্ণ সর্বশক্তিমান নন, তার প্রেম সর্বশক্তিমান। কৃষ্ণ থেকে কৃষ্ণের প্রেম বড়। তো যেখানে প্রেমটা পূর্ণতায় আছে, পূর্ণ মাত্রায় আছে, সেটা হলো বৃন্দাবন। এই জন্য বৃন্দাবনের কৃষ্ণকে বলা হয় পূর্ণতম, এবং সেই কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথাও যান না। সর্বদা দ্বিভুজং কৃষ্ণ কদাপি না চতুর্ভুজ বৃন্দাবনং পরিত্যজ্য পদমেকং ন গচ্ছতি। সর্বদা দ্বিভুজং কৃষ্ণ, কৃষ্ণের সবসময় দুই হাত, কদাপি না চতুর্ভুজ, কোনো সময় চতুর্ভুজ নয়, বৃন্দাবনং পরিত্যজ্য পদমেকং ন গচ্ছতি, বৃন্দাবন ছেড়ে তিনি এক পাও বাইরে যান না, এক ইঞ্চও বাইরে যান না। যখন তিনি অক্রূরের সঙ্গে যাচ্ছিলেন না কংসের এখানে, বৃন্দাবনের বর্ডারে এসে একটা স্নান করার অজুহাত দিলেন, আমি স্নান করব। বর্ডারে স্নান করলেন, বৃন্দাবনের বর্ডারে। কেন? ওইখানে স্নান করে তিনি ওই বাসুদেব কৃষ্ণ চলে গেলেন, মানে মথুরায় যাবেন, তো ওই স্নান করে অক্রূর রথ দেখতে পাচ্ছেন, রথের মধ্যে কৃষ্ণকে দেখা যাচ্ছে, আবার জলের মধ্যেও কৃষ্ণকে দেখা যাচ্ছে। তার মানে কৃষ্ণ সেখানেই ওই জলের নিচে ডুব দিয়ে বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনে। হ্যাঁ, আর মথুরার কৃষ্ণ যে বাসুদেব কৃষ্ণ, তিনি স্নান টান করে রথে গিয়ে তিনি চলে গেলেন মথুরায়। তো এইভাবে কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে যান না। হ্যাঁ, কখনো প্রকট, কখনো অপ্রকট, কখনো প্রকাশ্যে লীলা করেন, কখনো অপ্রকট। তো অপ্রকট অবস্থায় যখন লীলা করেন, তখন একমাত্র প্রেমের মাধ্যমেই রাধারানীর সঙ্গে তার সাক্ষাৎ হতো, কিন্তু প্রেমের মাধ্যমে। যারা প্রেমিক ভক্ত তারা সবসময় পেতেন, তো সেটা কিন্তু খালি চোখে দেখা যেত না, সেটা প্রেমের চোখে তারা দেখতে পেতেন। তো এইভাবে পূর্ণতম যে ভগবান, তিনি সবসময় বৃন্দাবনে থাকেন, কারণ সেখানে হচ্ছে সব কিছুই প্রেমকেন্দ্রিক। সমস্ত রস সেখানে পূর্ণমাত্রায়, বাৎসল রস, সেক্ষ রস, দাস্য রস, সব বৃন্দাবনে পূর্ণমাত্রায়, বিশেষ করে মাধুর্য রস বৃন্দাবনে পূর্ণমাত্রায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তিনি যেভাবে আছেন, সেটাই হচ্ছেন পূর্ণতম, পূর্ণতম। কিন্তু সৃষ্টি স্থিতির ব্যাপারে সেই পূর্ণতম ভগবানকে কিছু করতে হয় না। সৃষ্টি স্থিতির ব্যাপারে তিনি অংশ বিস্তারের মাধ্যমে এই বাসুদেবের জন্য, তো ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেব রূপে তিনি যেমন কংসবধ করেছেন বাসুদেব রূপে, ওই আদি কৃষ্ণ যে বাঁশি বাজায় যে কৃষ্ণ বৃন্দাবনে, তাকে কংসবধ করার জন্য আসতে হয় না। তিনি তার বিস্তার, তার অর্থাৎ পূর্ণ কৃষ্ণ, পূর্ণতম কৃষ্ণ তো বৃন্দাবনে রয়ে গেল, পূর্ণ কৃষ্ণ গিয়ে বাসু কংসকে বধ করেছিলেন। তো এইভাবে অন্যান্য ধর্মে অনেক সময় বলা হয় ভগবান সৃষ্টিকর্তা। আমাদের সনাতন ধর্মে সৃষ্টিকর্তা অনেক নিচে, অনেক নিচে। হ্যাঁ, কারণ কৃষ্ণ তিনি তো নিজে সৃষ্টি করেন না, তিনি শুধু বাঁশি বাজান আর ভক্তদের সঙ্গে নাচ গান করেন, তিনি কি সৃষ্টি করেন? করেন না। যখন সৃষ্টি করার প্রয়োজন হয় কত নিচে দেখুন, প্রথমে কৃষ্ণ নিজেকে বলরাম রূপে বিস্তার করেন, বলরাম থেকে চতুর্ভুহ, প্রথম চতুর্ভুহ, প্রথম চতুর্ভুহ থেকে নারায়ণ, মানে প্রথম চতুর্ভুহের প্রথম সংকর্ষণ থেকে নারায়ণ, সে বৈকুণ্ঠে অসংখ্য নারায়ণ সৃষ্টি হয়, তারপরে সৃষ্টি হয় দ্বিতীয় চতুর্ভুহ, সেই দ্বিতীয় চতুর্ভুহের সংকর্ষণ থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে শুরু হয় মুখ্য সৃষ্টি, তারপরে মহাবিষ্ণু থেকে গর্ভদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে শুরু হয় গৌণ সৃষ্টি। তাহলে অন্যান্য ধর্মে যাকে বলা হচ্ছে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা ও অনেক নিচের পজিশন, তার পজিশন অনেক নিচে। স্বয়ং ভগবান তিনি নাচ গান আর প্রেম বিনিময়, এছাড়া তিনি আর কিছু, তার কোনো কাজই নাই, ভক্তদের সঙ্গে প্রেম বিনিময়, হ্যাঁ, আর নাচ গান, হ্যাঁ, যেটা প্রেমের একটা মাধ্যম। এছাড়া ওই সৃষ্টি স্থিতি প্রলয় এগুলি তার অংশ, অংশের অংশ, তার দাস দাসী চাকর বাকর তারা করে নিচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে সব কিছুর যে উৎস,
বৈজ্ঞানিকরা দিচ্ছেন, বৈজ্ঞানিকরা ব্যাখ্যা দিচ্ছেন। এই উৎস নিয়ে যারা পরমার্থবাদী আধ্যাত্মিক জীবনযাপনে আগ্রহী তারাও উৎস সম্পর্কে জানতে চাইছেন। আসলে মানব জীবনের প্রভুপাদ এখানে লিখেছেন অনলি পারপাস, অনেকে বলে মেইন পারপাস, প্রভুপাদ মেইন কথাটা বলেননি, মেইন কথাটা বলেননি, অনলি পারপাস। অনলি আর মেইনের মধ্যে পার্থক্যটা হলো মেইন মানে ঠিক আছে আমার অন্য কাজও আছে, এটাও আছে, এটা আমার মেইন কাজ। কিন্তু প্রভুপাদ যখন বলছেন অনলি পারপাস মানে আমার অনলি একমাত্র একমাত্র উদ্দেশ্য হচ্ছে জগতের অরিজিন, সব কিছুর অরিজিন, আমার অরিজিন, আপনার অরিজিন, সমস্ত অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অরিজিন বা উৎস তিনি কে তাকে খুঁজে বের করা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, এটাই হচ্ছে মনুষ্য জন্মের একমাত্র কর্তব্য অনলি। তাই অথরিটির কাছে না গিয়ে, হ্যাঁ অথরিটি বলতে কেউ মনে করে বৈজ্ঞানিকরা অথরিটি, বৈজ্ঞানিকরা কি অথরিটি? অথরিটি হলে তারা এরকম উত্তর এরকম আজে বাজে উত্তর দেয় কেন? সন্তোষজনক উত্তর তো বুদ্ধিমান মানুষ তো সন্তুষ্ট হবে না, পরমাণুগুলি আগে থেকেই ছিল, রসায়ন পদার্থ রাসায়নিক পদার্থগুলি আগে থেকেই ছিল, তো আগে থেকেই ছিল এটা হলে তো আর আমার সন্তোষজনক উত্তর তো আমি পাবো না। হ্যাঁ তবে আমাদের শাস্ত্রে বলা হয়েছে পূর্ণম, পূর্ণ পূর্ণ, হ্যাঁ পূর্ণ নিত্যকালই ছিল, হ্যাঁ নিত্যকালই ছিল আছে থাকবে, সেই জন্যই তো তিনি পূর্ণ, হ্যাঁ ইনফিনিটি। Nobody can find out the perfect answer of an inquiry without being guided by authority. তাই অথরিটি কে? বৈজ্ঞানিকরা অথরিটি নয়, এটা আমাদের বুঝতে হবে। আমরা যদি এইসব উত্তরের জন্য বৈজ্ঞানিকদের কাছে যাই আমরা উত্তর পাব না। তাহলে অথরিটি হচ্ছে সাধু সন্ত মহাত্মা এবং কৃষ্ণ নিজেও অথরিটি। কৃষ্ণ নিজেও গীতার মধ্যে বলেছেন, নিজেও নিজের পরিচয় দিয়েছেন। তাই এখন আমি যদি অথরিটিকে মেনে নিই তাহলে রাস্তাটা শর্টকাট, কৃষ্ণ বলেছেন তাই মেনে নিলাম, আর যদি অথরিটিকে না মানি তাহলে রাস্তাটা খুব দূরের রাস্তা। প্রভুপাদ দৃষ্টান্ত দিয়েছেন যে যেমন একজন জিজ্ঞেস করলো তোমার বাবাকে, তো বাবাকে আমরা সাধারণত কীভাবে জানি, আমার বাবাকে আমি জানি কীভাবে? মা বলে দেয়, মাই তো শিখিয়ে দেয় ডাকো ওনাকে বাবা বলে ডাকো, হ্যাঁ বা বাবা নিজেও বলতে পারে আমাকে বাবা বাবা বলে ডাকো বলতে পারে। এখন আমি যদি মনে করি না আমার সন্দেহ হচ্ছে, তাহলে আমি এখন কী বলি ডিএনএ টেস্ট করাবো, তাহলে আমি প্রথমে ভারতবর্ষে ডিএনএ টেস্ট শুরু করলাম, বলে হ্যাঁ মার উপর বিশ্বাস করলে আর ডিএনএ টেস্টের দরকার নাই। কিন্তু বিদেশে আর এরকম হয়, আমি এক ভক্তের ইন্টারভিউ নিতে গিয়েছিলাম, বলছে আমার বাবা আমার জন্মের আগেই আমাকে ছেড়ে মানে মাকে ছেড়ে ডিভোর্স দিয়ে চলে গেছে, তখন আমি মাতৃগর্ভে, তারপরে জন্ম হলো, বড় হলো, পড়াশোনা করলো, ইস্কনের ভক্ত হলো, ইস্কনের ভক্ত হয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। বলছে কিছুদিন আগে একটা ফোন আসলো, সেই ফোনে বলছে আমি তোমার বাবা বলছি। তো যেহেতু মানে জন্মের আগেই বাবা তাকে পরিত্যাগ করেছিল, হয়তো বাবার কিছু একটা মনে হলো যে ছেলেটা ভক্ত হয়ে গেছে শুনলাম, দেখি কি আছে কেমন আছে, তো বলছে আমি তোমার বাবা বলছি। যাই হোক সন্তান হিসাবে কিছু কথা হলো বাবার সঙ্গে। তো এখন উনি যদি মনে করেন যে আমি বাবা যদি নিজে থেকে পরিচয় না দেন বা মা যদি পরিচয় না দেন, উনি যদি মনে করেন আমি ডিএনএ টেস্ট করাবো, তাহলে উনি ভারতবর্ষে 100 কোটি কথা 140 কোটি লোক আছে তাদের ডিএনএ টেস্ট করাতে হবে প্রথমে, তারপরে চায়নাতে যেতে হবে, চায়নাতে গিয়ে সবার ডিএনএ টেস্ট করাতে হবে। তো ডিএনএ টেস্ট করে কি বাবাকে আবিষ্কার করা যাবে? যাবে না, তাই না? কিন্তু মা বলেছে বাবা, ঠিক আছে বাবা মেনে নিলাম, এটা হলো শর্টকাট রাস্তা। প্রভুপাদ আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন যে আমি হয়তো 100 গ্রাম সোনা কিনবো, 100 গ্রাম সোনা, এখন আমি সোনার দোকানে প্রতিষ্ঠিত দোকানে যেতে পারি, সেখানে আমি বলবো যে আমাকে 100 গ্রাম সোনা দিন। তো উনি দেখালেন যে এখানে কী বলে হলমার্ক, হলমার্ক দেওয়া আছে, তো হলমার্ক দেখে আমার বিশ্বাস হলো এবং দোকানটাও প্রতিষ্ঠিত, হ্যাঁ তো আমি বিশ্বাস করলাম।
আমি কিনে নিলাম, ঠিক আছে। হলমার্ক এটা অথরিটি, হলমার্কটা হলো অথরিটি, সরকার থেকে একটা হলমার্ক দেওয়া হয়। এখন আমি যদি বলি না আমি অথরিটি মানি না, তাহলে আমি এটা কেমিক্যাল টেস্ট করাবো, তাই তো? তার মানে আমাকে প্রথমে পারদর্শী হতে হবে কী করে খাঁটি সোনা যাচাই করতে হয় কেমিক্যাল টেস্ট করে, নাইট্রিক অ্যাসিড দিয়ে বোধ হয়, নাইট্রিক অ্যাসিড না, নাইট্রিক অ্যাসিড ঢাললে বোঝা যায় খাঁটি সোনা কোনটা, আমাদের কতগুলি লক্ষণ আছে। তাহলে আমাকে নাইট্রিক অ্যাসিড কিনতে হবে, আমাকে আগে শিখতে হবে নাইট্রিক অ্যাসিড দিয়ে কী করে খাঁটি সোনা জানা যায়, সেটা আমাকে আগে শিখতে হবে। তারপরে আমাকে নাইট্রিক অ্যাসিড দিয়ে চেক করতে হবে, তাই না? তার মানে আমাকে অনেক সময় দিতে হবে, শর্টকাট তো হলো না, শর্টকাট হলো না। এখন এই যে বৈজ্ঞানিকরা যে গবেষণা করছে অরিজিন বের করার জন্য, জন্মাদৃশ্য যত সব কিছুর উৎস কী সেটা বের করার জন্য বৈজ্ঞানিকরা যে গবেষণা করছে, কৃষ্ণ বলেই দিয়েছেন, বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, বহু নাম জন্ম না জন্ম নাম অন্তে, বহু বহু জন্ম লেগে যাবে, তোমরা যে যেভাবে এগুচ্ছ বহু বহু জন্ম লেগে যাবে, তোমরা কেমিক্যাল ঘাটবে পরমাণু ঘাটবে শেষ পর্যন্ত তো কিছুই পাবে না, সুতরাং তোমাদের বহু বহু জন্ম লেগে যাবে। কিন্তু যারা অথরিটির কাছে যাবে তারা শর্টকাট। গুরুদেব বলেছেন কৃষ্ণ ভগবান, ভাগবতে বলা হয়েছে জন্মাদৃশ্য যত, কৃষ্ণ থেকে সব কিছুর জন্ম আমি মেনে নিলাম, তাহলে রাস্তাটা কত শর্টকাট হয়ে গেল। আর আমি যদি সন্দেহ করি, সন্দেহবাতিক হই, হ্যাঁ প্রশ্ন করার অধিকার আছে, এমন নয় যে আমি অন্ধবিশ্বাসে মেনে নেব। প্রশ্ন অর্জুনও করেছেন, পরীক্ষিত মহারাজ করেছেন, আর আমাদের স্কুলের নিয়মই হচ্ছে প্রতিটি পাঠের শেষে প্রশ্ন, প্রশ্ন করার অধিকার আছে। কিন্তু ওই শর্টকাট রাস্তায় যদি আমরা যেতে চাই তাহলে আমাদেরকে শাস্ত্র মানতে হবে, সাধু গুরু শাস্ত্র। আর আমরা যদি বলি না আমরা গবেষণা করে বের করব সব কিছুর উৎস, অত সহজ নয়। সাধারণ একটা খুনের ঘটনা, ও পুলিশের মাথা মানে পাগল হয়ে যায় বের করতে গিয়ে, তারা হয়তো একটা ছুরি খুঁজে পেলো, ছুরিটার উপরে তারা কেমিক্যাল টেস্ট করে, হ্যাঁ এটার মধ্যে কী বলে ফরেন্সিক টেস্ট না, হ্যাঁ টেস্ট করে কার হাতের আঙুলের ছাপ আছে তাকে খুঁজে বের করা, ও অনেক সময় লাগে একটা মানে খুনের অরিজিন বের করতে, খুনের অরিজিন বের করতে অনেক সময় লেগে যায়, অনেক সময় 10 বছরও লেগে যায়, এমনও হয়েছে খুনি পাওয়া গেছে, হ্যাঁ 10 বছরও লেগে গেছে এরকম হয়েছে। কিন্তু আধ্যাত্মিক ব্যাপারে ওই রকম গবেষণা, হ্যাঁ করতে নিষেধ করা হচ্ছে না, বৈজ্ঞানিকরা তো করছে, কিন্তু করে কি তারা সফল হয়েছে, হয়নি, কারণ ভগবানকে খুঁজে বের করা এত সহজ নয়। হ্যাঁ ঈশ্বরের কৃপালয়ে হয়তো যাহারে সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারিক। হ্যাঁ ভগবানের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ভগবানের কৃপা, ভগবান কৃপা করলে ভগবানকে জানবেন, কৃপা না করলে জানবেন না। যেমন সূর্য, সূর্য যদি কৃপা করে আকাশে উঠে সূর্যকে দেখতে পাব, আর সূর্য যদি আকাশে না উঠে, কোনো কোনো এলাকা আছে নর্থ পোল সাউথ পোল, কোনো কোনো এলাকা আছে সূর্য প্রায় সময় মানে দেখা যায় না, হ্যাঁ কমপক্ষে 6 মাস সূর্য দেখা যায় না, কথাটা বলেছেন নর্থ পোল সাউথ পোলে কিছু কিছু এলাকা আছে, তখন সেখানেও তো প্রাণী আছে, হ্যাঁ সেখানেও কিছু কিছু প্রাণী থাকে, তো তারা তো সূর্য 6 মাস সূর্য দেখে না, তো সূর্য কৃপা করে আকাশে উঠলে আমি বুঝতে পারবো, সূর্যের আলোতে আমি বুঝতে পারবো যে সূর্য আছে বা সূর্য উঠেছে। কিন্তু সূর্যকে বুঝতে গেলে টর্চ লাইটের আলো দিয়ে হবে না মোমবাতির আলো দিয়ে হবে, যে আমি মোমবাতি জ্বালিয়ে এখন যদি আমি মোমবাতি জ্বালিয়ে বাইরে যাই বা টর্চ লাইট নিয়ে বাইরে যাই আমি কি সূর্য দেখতে পাবো? সূর্য দেখতে হলে সূর্যের আলোতেই দেখতে হবে, তাই না? ঠিক তেমনি কৃষ্ণকে বুঝতে হলে কৃষ্ণের কৃপার আলোতেই বুঝতে হবে। অথাপিতে দেব পদাম্বুজোদ্বয় প্রসাদ লেশানুগৃহীত এবহি জানাতি তত্ত্বং ভগবন মহিম্ন ন চান্ন একোপি চিরং বিচিন্নান। চিরকাল চিন্তা করেও আপনাকে কেউ খুঁজে পাবে না, চিরকাল চিন্তা করেও আপনাকে কেউ খুঁজে পাবে না। পন্থাস্তু কোটি শতবৎসর সম্প্রগম্য বায়ুরথাপি মনস মুনিপুঙ্গবানাম স্বপস্তি যৎ প্রপদ শিম্ন অবিচিন্ত তত্ত্বে গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। পন্থাস্তু কোটি শতবৎসর, খুব সহজ সংস্কৃত, কোটি শত বৎসর
পন্থাস্থ মানে পথ, কোটি শত বৎসর সম্প্রগম্য গমন করেও, সম্যক রূপে গমন করেও কোটি শত বৎসর, আমরা বাঁচি কত বৎসর, হ্যাঁ বড় জরুরি, 70 বছর 80 বছর, তাই তো? তো কোটি শত বৎসরকে আমরা গমন করতে পারবো, পারবো না। যদি কেউ পারেও, হয়তো কোনো দেবতা পারে, কোনো মুনি ঋষি পারে, কোটি শত বৎসর সম্প্রগম্য পন্থাস্ত কোটি শত বৎসর সম্প্রগম্য বায়ুর অথাপি, বায়ুর বেগে, অথাপি মনস মনের বেগে, হ্যাঁ বায়ুর বেগ, মনের বেগ, বিদ্যুতের বেগ, সবচেয়ে বেগ কোনটার বেশি? মনের বেগ। আমি এখানে বসে আছি, আমি যদি কোনোদিন আমেরিকায় গিয়ে থাকি, চট করে আমি আমেরিকার কথা চিন্তা করতে পারবো, তাই না? বলা হয় মনের বেগটা সবচেয়ে বেশি। যদি অনেকে বলে এটা কাল্পনিক ব্যাগ, কিন্তু আসলে আমাদের শাস্ত্রে বলা হয়েছে মনও একটা বস্তু, ইলেকট্রিসিটি যেমন একটা বস্তু, মনও একটা বস্তু, এটা একটা সূক্ষ্ম বস্তু, হ্যাঁ এটারও একটা গতি আছে, হ্যাঁ তো মনের গতিবেগে, বায়ুর গতিবেগে, বায়ুর অথাপি মনুষ্য মুনিপুঙ্গবানাম, সাধারণ কেউ না, বড়ো বড়ো মুনি ঋষিরাও যদি চেষ্টা করে, মুনিপুঙ্গব মানে শ্রেষ্ঠ মুনি, মুনিপুঙ্গবানাম বায়ুর অথাপি মনুষ্য মুনিপুঙ্গবানাম যোপস্তি সৎ অসীম্ন অবিচিন্ত তত্ত্বে, ভগবানের তত্ত্বটা হচ্ছে অবিচিন্ত, মানে চিন্তা করে কুল কিনারা পাওয়া যায় না। মানুষ তো সব কিছু চিন্তা দিয়ে ধরতে চায়, কিন্তু চৈতন্য মহাপ্রভু কি শিখালেন? অচিন্ত ভেদাভেদ, অচিন্ত, চিন্তা যাবে না সেখানে, চিন্তা পৌঁছাবে না, চিন্তা হচ্ছে মোমবাতি, চিন্তা হচ্ছে টর্চ লাইট। সূর্যকে বুঝতে গেলে টর্চ লাইট দিয়ে বোঝা যাবে না, মোমবাতি দিয়েও বোঝা যাবে না, বুঝতে হবে সূর্যের আলো দিয়ে। তা আমাদের যে চিন্তা শক্তি, এটা হচ্ছে মোমবাতি, টর্চ লাইট, ওটা দিয়ে হাজার হাজার টর্চ লাইট জ্বালালেও অমাবস্যার অন্ধকারে সূর্য দেখা যাবে না। তো আমাদের যে চিন্তা শক্তি, কেন অচিন্ত বলা হয়েছে? অচিন্ত বলা হয়েছে এই কারণে, চিন্তা শক্তি টর্চ লাইটের মতো সীমিত, মোমবাতির মতো সীমিত, এই জন্য চিন্তা দিয়ে ভগবানকে ধরা যায় না। অবিচিন্ত তত্ত্বে গোবিন্দ মাদিপুরুষম, কৃষ্ণ হচ্ছেন অচিন্ত তত্ত্ব, তার কোনো কিছুই আমরা বুঝতে পারবো না। প্রভুপাদের দৃষ্টান্ত যে একটা ব্যাং, কুয়ার ব্যাং, তাকে যদি আটলান্টিক মহাসাগর নিয়ে যতই আপনি লেকচার দিন, সেমিনার করুন, কুয়ার ব্যাংকে ডেকে একটা সেমিনার করুন, আটলান্টিক মহাসাগর কীরকম বস্তু, কুয়ার ব্যাং কি তার জীবদ্দশায় বুঝতে পারবে আটলান্টিক মহাসাগরটা কীরকম? সে 3 ফুটের কুয়ায় থাকলে সে ভাববে তাহলে আটলান্টিক মহাসাগরটা বোধ হয় 4 ফুট, তাই না? এর বেশি তো সে ভাবতে পারবে না, বা 5 ফুট, হ্যাঁ। কিন্তু আটলান্টিক মহাসাগর যে কেমন, মানুষের পক্ষে অনেক সময় চিন্তা করা কঠিন হয়ে যায়। যারা জাহাজে উঠেছে তারা হয়তো কিছুটা বুঝতে পারে, আমি যেমন জাহাজে উঠিনি, আমি এখনও কল্পনা করতে পারি না আটলান্টিক মহাসাগরটা কীরকম। হ্যাঁ, শ্রীল প্রভুপাদ যখন আমেরিকা গিয়েছিলেন, প্রায় মাসখানেক লেগেছিল না, জলের মধ্যে মাসখানেক থাকলে কিছুটা আইডিয়া হবে যে আটলান্টিক মহাসাগরটা কীরকম, তাই না? মানে যা যাচ্ছে আপনি জলের উপরেই আছেন না, এক মাস ওইখানেই খাওয়া দাওয়া সব কিছু, হ্যাঁ। তো একটা কুয়ার ব্যাং কী বুঝবে? তাই কুয়ার ব্যাংয়ের পক্ষে আটলান্টিক মহাসাগর যেমন অচিন্ত, ঠিক সেরকম কৃষ্ণ হচ্ছেন অচিন্ত। তাই আমাদেরকে শর্টকাট রাস্তা ধরতে হবে। আমরা যদি আমাদের চিন্তার অহংকার, যে আমরা চিন্তা করে ভগবানকে বুঝে ফেলবো, হ্যাঁ কিছু প্রশ্ন করার অধিকার আমাদের নিশ্চয়ই আছে, সেগুলি শাস্ত্রে অনুমোদিত হয়েছে। পরীক্ষিত মহারাজ কীভাবে প্রশ্ন করেছেন, অর্জুন কীভাবে প্রশ্ন করেছেন, আমরাও প্রশ্ন করতে পারি। আমাদের ইস্কনেই সবচেয়ে বেশি প্রশ্ন করার অধিকার দেওয়া হয়। অন্যান্য ধর্মে কী ধর্ম, কী রাজনীতি, হ্যাঁ যখন একজন রাজনীতিবিদ লেকচার দেন, লেকচার দেওয়ার পরে কোনোদিন শুনেছেন আপনাদের কোনো প্রশ্ন আছে? শুনেছেন? বা অন্য মঠে যান, ইস্কন ছাড়া অন্য যে কোনো মঠে যান, যে কোনো সংস্থায় যান, যে কোনো ধর্মের লোকের কাছে যান, লেকচারের পরে কোনোদিনও আমি শুনিনি যে প্রশ্ন করুন। শ্রীল প্রভুপাদ দেখিয়েছেন যে আমরা অন্ধভাবে আমরা কোনো কিছুই নিচ্ছি না, আমরা প্রশ্নের মাধ্যমে আমরা পরিষ্কার করে নিচ্ছি, হ্যাঁ। তো এইভাবে প্রশ্নের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব, কিন্তু আমাদের এই আবদার করলে চলবে না যে ভগবানকে বুঝে গেলাম। পক্ষী যেন আকাশের, পক্ষী যেন আকাশের অন্ত নাহি পায়, হ্যাঁ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আমি একটা টুনটুনি পাখি, আমি আকাশ মাপতে গেছি। টুনটুনি পাখি আকাশ মাপতে গেলে সে কী মাপবে, কতটুকু মাপবে? টুনটুনি পাখি দেখেছেন? ছোট্ট
হ্যাঁ, তো সে যদি আকাশ মাপতে যায় সে কতটুকু মাপতে পারবে? যতটুকু সে উঠতে পারে। আবার গরুর পাখি সেও কি আকাশ মাপতে পারে? পারে না। সেও হয়তো এক গ্রহ থেকে আরেক গ্রহ উড়ে যায়, সে ওইটুকুই মাপতে পারে। তার কাছে মনে হবে আকাশটা অনেক বড়, এক গ্রহ থেকে আরেক গ্রহে তো আমি উঠছি। হ্যাঁ, ঈগল অনেক উড়ে, হ্যাঁ তো ঈগল ভাববে আকাশটা অনেক বড়। টুনটুনি পাখি ভাববে আকাশটা এইটুকু আমি যেটুকু উঠতে পারি, কিন্তু আকাশ তো অনেক বড়। ঠিক তেমনি ভগবানকে আমাদের চিন্তা শক্তির দ্বারা উপলব্ধি করা সম্ভব নয়। তবে হ্যাঁ, চিন্তা শক্তির দ্বারা উপলব্ধি করা না গেলেও একটা জিনিসের দ্বারা ভগবানকে বেঁধে ফেলা যায়, সেটা কি? প্রেম। এই জন্য বলা হচ্ছে প্রেম ভগবানের থেকেও বড়, প্রেম ভগবানের থেকেও বড়। তাকে বেঁধে ফেলা যায়, কে বাঁধতে পারে? না একটা মহিলাও বাঁধতে পারে। যেমন না যে কৃষ্ণকে বাঁধতে গেলে ভীমের মতো একজন শক্তিশালী পালোয়ান দরকার, একজন মহিলাও বেঁধে ফেলতে পারে মা যশোদা। হ্যাঁ, তাহলে কৃষ্ণকে একজন অতি দুর্বল মহিলাও বেঁধে ফেলতে পারবে যদি প্রেম থাকে। তাই কৃষ্ণকে বুঝতে গেলে বোধা ভাব, হ্যাঁ বুদ্ধি তো থাকতেই হবে, প্রশ্ন উত্তর আমরা করব, কিন্তু শেষ পর্যন্ত প্রেম। হ্যাঁ, যখন সেই প্রেম জাগ্রত হবে তখন কৃষ্ণ নিজেই ধরা দেবে। এই হচ্ছে অথরিটির মাধ্যমে আমাদেরকে ভগবান সম্পর্কে জানতে হবে। যেমন বাবাকে আমরা মার মাধ্যমে জানি, বা কোনো মূল্যবান ধাতু যেমন সোনা আমরা অথরিটির মাধ্যমে বোঝার চেষ্টা করি। গবেষণার মাধ্যমে হয়, কিন্তু বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে। যারা গবেষণার মাধ্যমে কৃষ্ণকে বোঝার চেষ্টা করবে তাদের বহু জন্ম লেগে যাবে। কামস্যনেন্দ্রিয় প্রীতির লাভ জীবেত যাবতা জীবেশ্ব তত্ত্ব জিজ্ঞাসা নার্থ যশ্চহ কর্মভি। হ্যাঁ, এটা ওই যে ব্রহ্ম জিজ্ঞাসা বলা হয়েছে যে ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের ভাষ্য ব্যাখ্যা। তো এটাও ওই যে জীবেশ্ব তত্ত্ব জিজ্ঞাসা বেদান্ত সূত্রে আছে, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম জিজ্ঞাসাটাকে এখানে বলা হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা। তত্ত্ব জিজ্ঞাসা কী? মানে আমি কে, কোথা থেকে এলাম, আমি কৃষ্ণ থেকে এলাম, অনন্তকোটি ব্রহ্মাণ্ড কোথা থেকে এলো, কৃষ্ণ থেকে এসছে, সোজা কথা কৃষ্ণ সম্পর্কে জানা, সেটাই হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা। কামস্য ন ইন্দ্রিয় প্রীতির, ইন্দ্রিয় প্রীতি লাভ করা জন্য কাম উপভোগ জীবনের উদ্দেশ্য নয়। আমাদের দেহটাকে ঠিকই রাখতে হবে, এটা সত্য। এমন নয় যে বলা হচ্ছে যে তুমি খাওয়া বন্ধ করে দাও, এরকম নয়। দেহটাকে টিকিয়ে রাখতে হবে। হ্যাঁ, যেমন এটা একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই তো? যারা ফার্স্ট হয় মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে যারা ফার্স্ট হয় তাদের অনেক সময় ইন্টারভিউ নেওয়া হয় যে তুমি কত ঘন্টা পড়াশোনা করতে। বেশিরভাগই বলে 8 ঘন্টা 10 ঘন্টা এরকম বলে, মানে 2-3 ঘন্টা পড়াশোনা করে এরা ফার্স্ট হয় না। এরা দেখা গেল চট করে স্নান করে, মানে অনেকে আছে না বাথরুমে ঢুকলে যে দাঁত মাজতে মাজতেই 2 ঘন্টা লাগিয়ে দেয়, ওরকম করলে মাধ্যমিকে ফার্স্ট হওয়া যায় না, তাই না? মাধ্যমিকে ফার্স্ট হতে হলে তার অন্যদিকে কাজ কমে, এমন না যে সে খায় না, কিন্তু সে খেতে বসে যদি 2 ঘন্টা লাগিয়ে দেয়, অনেকে আছে খেতে বসে আছে না, খেতে বসে মানে উঠতেই চায় না, তাই না? বিশেষ করে বাচ্চাদের মধ্যে তো প্রায়ই পাওয়া যায়। তো ছাত্র যদি খেতে বসে 2 ঘন্টা লাগায়, স্নান করতে 2 ঘন্টা লাগায়, তাহলে কি ছাত্র মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে? পারবে না। ঠিক তেমনি বলা হচ্ছে, হ্যাঁ আমাদের জীবনধারণ অবশ্যই করতে হবে। মাধ্যমিকের ছাত্র যেমন তার খেতে হয়, আমাদেরও খেতে হবে। হ্যাঁ, কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি, পথের মধ্যে দেখলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্টে একটা লোকের পা ভেঙে গেছে, এখন পরীক্ষার্থী যদি বলে চলেন চলেন আপনাকে হাসপাতালে দিয়ে আসি, তার হয়তো মোটরসাইকেল আছে, তো সে যদি বলে চলেন চলেন আপনাকে হাসপাতালে দিয়ে আসি, তার পরীক্ষা 10টা থেকে শুরু হবে, অ্যাক্সিডেন্টটা হলো 9:30, তাহলে সে কি এটা কি তার উচিত হবে কি না? তখন কি লোকে বলবে ছেলেটা নিষ্ঠুর? অনেক সময় ভক্তদের উপর বদনাম আসে, এই বদনামের কারণগুলি বুঝতে হবে। আসলে আসল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে উপলব্ধি করা, সেটা করতে গিয়ে আমার আশেপাশে যত দায়িত্ব আছে সেগুলি গৌণ হয়ে যায়। মাধ্যমিক পরীক্ষার্থী যদি ওই যার গাড়ি অ্যাক্সিডেন্টে পা ভাঙলো তাকে নিয়ে হাসপাতালে দৌড়ায়, এটা একটা ভালো কাজ,
হ্যাঁ, লোকে বলবে বাহ বাহ বাহ, খুব ভালো কাজ করেছে, কিন্তু তার পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা ভালো কাজ নয়। তার বাবা মা শুনলো বকবে, মাস্টারমশাই শুনলো বকবে, আরও তো লোক ছিল, তারা তো করতে পারতো, তোমার পরীক্ষা বাদ দিয়ে তুমি কেন তাকে নিয়ে দৌড়াদৌড়ি করলে? ঠিক তেমনি আমাদের মেইন পরীক্ষা হচ্ছে কৃষ্ণকে উপলব্ধি করা, সেটা করতে গিয়ে আহার নিদ্রা ভয় মৈথুন যত কমিয়ে আনা যায়, যত কমিয়ে আনা যায়, এগুলোকে একেবারে নিষিদ্ধ করা হয়নি। প্রভুপাদ বলছেন আমরা তো খেতে নিষেধ করছি না, আমরা শুধু বলছি যে উত্তেজক খাবার খাবে না, প্রসাদ খাবো, কোনো কিছু নিষেধ করা হয়নি। কৃষ্ণ ভাবনামৃতে কোনো কিছু নিষেধ করা হয়নি, বিবাহ অনুমোদিত, কোনো কিছু তো নিষেধ করা হলো না। শুধু সেটাকে সংক্ষিপ্ত করতে বলা হচ্ছে। কেন? মাধ্যমিক পরীক্ষার্থীর সব কিছু সংক্ষিপ্ত করতে হয় কেন? কারণ তার টার্গেট হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করা। ঠিক তেমনি আমরা যারা কৃষ্ণ ভক্তিতে ভালো রেজাল্ট করতে চাই, প্রভুপাদ বলতেন তোমরা কেসিএস, কেসিএস একটা হচ্ছে আইসিএস নাকি বলে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ইন্ডিয়াতে সারা ইন্ডিয়াতে একটা পরীক্ষা হবে, সেখানে পাশ করলে পরে আপনাকে আইসিএস অফিসার বানিয়ে দেওয়া হবে, তাই তো? আইএস, আইএস, আইএস অফিসার, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। তো প্রভুপাদ বলতেন তোমরা আইএস না হয়ে তোমরা কেসিএস হও, মানে কেএস, হ্যাঁ, কৃষ্ণ সার্ভিস মানে গোলকে, সেটা চাকরিটা আবার এখানে না, সেটা গোলকে, গোলকে গিয়ে সেই সার্ভিসটা নাও, হ্যাঁ, সেটা আরও বেশি বেতন, আরও বেশি সব কিছুই বেশি, সেখানে হায়েস্ট, সেই পজিশনটা হলো হায়েস্ট। বলছেন কামেশ্বর ইন্দ্রিয় প্রীতির, ইন্দ্রিয় প্রীতি লাভ করা এবং কাম উপভোগ করা সেটা মনুষ্য জন্মের উদ্দেশ্য নয়। জীবিত যাবতা জীবিষ্য তত্ত্ব জিজ্ঞাসা, যতদিন আমরা বেঁচে থাকব আমাদের মেইন কাজ কি? তত্ত্ব জিজ্ঞাসা, তত্ত্ব জিজ্ঞাসাটাই হলো মেইন কাজ। কিন্তু বাজে ছাত্র যেমন টেলিভিশন দেখে সময় বেশি নষ্ট করে, স্নান করতে গিয়ে সময় বেশি নষ্ট করে, ফুটবল খেলতে গিয়ে সময় বেশি নষ্ট করে, এরপর পরীক্ষার সময় ডাবল জিরো, তো ঠিক সেরকম মনুষ্য জন্মে যারা আহার নিদ্রা ভয় মৈথুনে সময় বেশি দেবে, মনোযোগ বেশি দেবে, মৃত্যুর সময় ডাবল জিরো। কারণ মৃত্যুর সময় যদি আমি কৃষ্ণকে স্মরণ করতে না পারি, তাহলে তো আমার মৃত্যুর পর পশু জন্ম হবে, 84 লক্ষ জনই ভ্রমণ হবে, তাহলে আমি পরীক্ষায় ফেল করে গেলাম। তাই বলা হচ্ছে জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা। জীব বলতে প্রধানত এখানে মানুষকে বোঝানো হয়েছে, মানুষের জীবনের উদ্দেশ্য হলো তত্ত্ব জিজ্ঞাসা। নার্থ যশ্চেহ কর্মভি, আমরা যা অর্থ বলে মনে করি, সেটা টাকা পয়সাই হোক বা জীবনের অর্থই হোক, এই জগতের কর্মে নিবিষ্ট হয়ে, এই জগতের মায়াতে আবিষ্ট হয়ে পড়াটা আমাদের জীবনের উদ্দেশ্য নয়। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা, সেটাই ভাগবতে বলা হচ্ছে। প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে পশু পাখি এরাও আহার নিদ্রা ভয় মৈথুনে লিপ্ত আছে, পাখিগুলি সকালবেলায় ভোর হতেই সূর্য ওঠার আগে কিন্তু এরা কিচির মিচির শুরু করে দেয়, এদের মিটিং শুরু হয়ে যায়, তাই না? মিটিংটা কি, না কোন দিকে যাব, কোথায় খাবো, ওরাও কিন্তু বলে, ওদেরও বুদ্ধি আছে, ওরাও বলতে চেষ্টা করে, ওরা যে কিচির মিচির করে এমন নয় যে অর্থহীন ভাবে, ওরা বলার চেষ্টা করে, সেটা প্রকাশ করতে পারে না। আমাদের একদিন মহারাজ পাঠে বলছিলেন সন্ধ্যাবেলায় ফিরে এসে কিচির মিচির করে, হ্যাঁ, একটা বট গাছের মধ্যে অনেক পাখি, ভোরবেলায় কিচির মিচির করে বেশি আর সন্ধ্যাবেলায়, এরা কিন্তু কথা বলে, এরা ওদের ভাষায় কিন্তু সব বলে দিচ্ছে, বলছে আমাকে আজকে একটা ঈগল আক্রমণ করেছিল, সে তার আরেকটা পাখিকে বলছে, বলার চেষ্টা করছে, এটা সন্ধ্যাবেলায়। আর সকালবেলায় কোথায় যাব, কোন দিকে যাব, কোথায় গেলে খাবার পাওয়া যাবে, আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটা জিনিস, এর বেশি কিছু না। তত্ত্ব জিজ্ঞাসা তাদের নেই, তত্ত্ব জিজ্ঞাসা নেই। তো প্রভুপাদ বলছেন যে তারাও তো এই পাখিগুলিও সকালবেলায় কিচির মিচির করে হয়তো দেখা গেলো সূর্য ওঠার আগেই ঝাঁক বেঁধে রওনা হয়ে যায়, তাদের মোটামুটি একটা আইডিয়া আছে, এদিকে গেলে কিছু খাবার পাওয়া যেতে পারে, ওইদিকে ধান জমি দেখে এসছি, ওইদিকে গেলে হয়তো ধান জমি থেকে কিছু ধান খেতে পারব। আবার এইদিকে প্রভুপাদ বলছেন যে অনেকে আমেরিকাতে 70 কিলোমিটার বেগে গাড়ি চালায়,
পাখি তারা তাদের বেগে উড়ে যায়, আর মানুষ টাই প্যান্ট শার্ট পরে তারা 70 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছে। কোথায় যাচ্ছে? ওই পাখির মতোই। পাখি ধান খেতে যাচ্ছে, তারা টাকা রোজগার করার জন্য যাচ্ছে, হয়তো ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে, কিংবা চাকরিতে যাচ্ছে, হ্যাঁ, কিংবা আহার নিদ্রা ভয় মৈথুন, এছাড়া তো আর কিছু না। তো প্রভুপাদ বলছেন, তাহলে তো তোমার পশু পাখির সঙ্গে কোনো পার্থক্য থাকলো না। পশু পাখিও আহার নিদ্রা ভয় মৈথুনে ব্যস্ত, তুমিও আহার নিদ্রা ভয় মৈথুনে ব্যস্ত, কিন্তু ভাগবত বলছে জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা, মানুষের কর্তব্য হলো তত্ত্ব জিজ্ঞাসা, ব্রহ্ম জিজ্ঞাসা, আমি কে, কোথা থেকে এলাম এবং তার সঙ্গে আমার সম্বন্ধ কি, সেই হারিয়ে যাওয়া সম্বন্ধ, হারিয়ে যাওয়া আনন্দ আমি কি করে ফেরত পেতে পারি। আমি তো এখানে কষ্ট পাচ্ছি, পশু পাখিও যেমন কষ্ট পাচ্ছে, জন্ম মৃত্যু যারা ব্যাধি, আমিও জন্ম মৃত্যু যারা ব্যাধিতে কষ্ট পাচ্ছি। তো কষ্টের হাত থেকে বাঁচতে গেলে আমাকে তত্ত্ব উপলব্ধি, কৃষ্ণ উপলব্ধি করতে হবে, এবং এই জন্যই মনুষ্য জন্ম ভগবান আমাদেরকে দিয়েছেন। তো আপাতত এখানে রাখছি, আমরা আগামী ক্লাসে তার পরের প্যারাগ্রাফ থেকে আলোচনা করব।